পাঁচশো এইচ আর 500 আলু। প্রেসার কুকারে সেদ্ধ করে ঢেলে রাখলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা একটু চিনি দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো আমি একটু জল দিয়ে দিয়ে কষব, তাহলে কষাটা ভালো হবে। একটু দই দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেবো, তেল ছেড়ে দিয়েছে আমার। এবার এই চটটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দেওয়া হলো, অল্প করে জল দিয়ে দেবো, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, সেদ্ধ করা আছে। একটু ঘি দিয়ে দিলাম এতে, দেখিয়েছিল তরকারিটা কেমন হলো, গাছপাটা বল। দারুণ।